আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে। আপনাদের সাথে আছি আমি কৃথা ইসলাম খালক। করোনার ভয়াবহতা উদ্বেগজনক হারে বেড়ে যাওয়ায় ভোর থেকে শুরু হয়েছে 7 দিনের লকডাউন। গণপরিবহন না থাকায় ভোগান্তি সইতে হচ্ছে মানুষকে, রিক্সা অটোরিকশায় বেশি ভাড়া আদায় করা হচ্ছে। লকডাউনের প্রথম দিনে রাজধানীর সড়কগুলোতে গণপরিবহন না থাকলেও সিএনজি, অটোরিকশা, প্রাইভেট কার ও মোটরসাইকেল চলছে পুরো দমে। গণপরিবহন বন্ধ থাকায় অফিসগামী মানুষ বিপাকে পড়েছে, বেশি ভাড়া গুনতে হচ্ছে তাদের। মহাখালী, যাত্রাবাড়ি ও গাবতলী টার্মিনালে দূরপাল্লার বাস ছাড়েনি। সাধারণ মানুষের দাবি, সবকিছু খোলা রেখে শুধু গণপরিবহন বন্ধ রেখে এই লকডাউনে দুর্ভোগ বেড়েছে। 11 এপ্রিল পর্যন্ত এই লকডাউনে সারা দেশে গণপরিবহন ও শপিং মল বন্ধ রয়েছে, সীমিত পরিসরে চলছে অফিস আদালত ও ব্যাংকিং সেবা। দর্শক, রাজধানীর বিভিন্ন এলাকায় লকডাউন পরিস্থিতির খবর সংগ্রহে রয়েছেন আমাদের সহকর্মীরা। এই মুহূর্তে নিউ মার্কেট এলাকায় আছেন আমাদের বিশেষ প্রতিনিধি সেকান্দার রেমান, সরাসরি যাচ্ছি তার কাছে। রেমান, নিউ মার্কেটে ব্যবসায়ীদের আন্দোলনের কি তথ্য আছে আপনার কাছে? কনক, আপনি দেখতেই পাচ্ছেন এখানে যেই নিউ মার্কেট, চাঁদনী চক মার্কেট সহ গাউসিয়া মার্কেট, অন্যান্য যে সমস্ত মার্কেটের শ্রমিকরা রয়েছেন, তারা কিন্তু সকাল থেকে এই রাস্তায় নেমে এসেছে। শ্রমিক কর্মচারী রয়েছেন এখানে, এখানে দোকান মালিকরা রয়েছেন, তারা দাবি করছেন যে এর আগে যখন সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছিল তখন দীর্ঘদিন তাদের এই ব্যবসা বন্ধ ছিল, ফলে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এখন এই মুহূর্তে যখন আবার আনুষ্ঠানিকভাবে লকডাউন করা হলো তখন কিন্তু তারা আবারও সমস্যায় পড়তে যাচ্ছে। বিশেষ করে সামনে রমজান, এখানে বেশিরভাগ দোকানে কাপড়ের দোকান, ফলে রমজানের আগ মুহূর্তে তাদের যখন বেচা কেনার সময়, তারা বলছে বেচা কেনার পিক আওয়ার তাদের এখন, এই সময়টিতে যখন তাদের এই দোকানগুলো বন্ধ করা হচ্ছে সরকারি আদেশে, তখন তারা কিন্তু বলছেন যে তারা এখন অনেকটা নিরুপায় হয়ে তারা রাস্তায় নামছেন। একই সঙ্গে তারা সরকারের কাছে দাবি করছেন যে স্বাস্থ্যবিধি মেনে তারা দোকান খুলতে চান, সেক্ষেত্রে সরকার একটা নির্ধারিত সময় যদি তাদেরকে দেওয়া হয়, অর্থাৎ 4 ঘন্টা, 6 ঘন্টা কিংবা 8 ঘন্টা, এই সময়ের মধ্যে তারা তাদের ব্যবসা করতে চান, সেক্ষেত্রে তারা যেই ক্ষতিগুলো হয়েছে, এরই মধ্যে যেই ক্ষতিগ্রস্ত তারা হয়েছেন, সেই ক্ষতিগ্রস্ত পরিবারগুলো কিছুটা হলেও তারা স্বস্তিতে থাকতে পারবেন বলে তারা সরকারের কাছে দাবি করছেন। আর শুধু মালিকরা নয়, মালিকের পাশাপাশি শ্রমিক কর্মচারী সবাই কিন্তু এই রাস্তায় নেমে এসেছে। যদিও লকডাউনের কারণে রাস্তায় যান চলাচল অনেকটাই কম, তারপরও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই যে রাস্তাটি সেটি কিন্তু বন্ধ হয়ে গেছে, এবং শ্রমিকরা গতকালও নেমেছিল, আজকেও তারা বলছেন তাদের দাবি না মানা পর্যন্ত তারা তাদের এই আন্দোলন চালিয়ে যাবেন। তো এই মুহূর্তে এই নিউ মার্কেট এলাকা থেকে আমার কাছে সবশেষ অবস্থা, পরবর্তী সংবাদে আপনাকে আরো বিস্তারিত জানাতে পারবো। কনক রেমান, আপনাকে ধন্যবাদ। ব্রাহ্মণবাড়িয়ায় বাস চাপায় 21 পুলিশ সদস্য আহত হয়েছে, তাদের 7 জনের অবস্থা গুরুতর। সকালে কুমিল্লা সিলেট মহাসড়কের পীরবাড়ি এলাকায় এ দুর্ঘটনা হয়। আহত পুলিশ সদস্যদের জেলা সদর হাসপাতালে নেওয়া হয়েছে। রাতভর টহল শেষে পুলিশ লাইন্সে যাওয়ার পথে ইকোনো পরিবহনের একটি বাস পুলিশের পিকআপটিকে চাপা দেয়। এতে পিকআপে থাকা 21 পুলিশ সদস্য আহত হন। গুরুতর 7 জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। ইকোনো বাসটি জব্দের পাশাপাশি এর চালককেও আটক করা হয়েছে। এই ছিল এখনকার মতো পরের সংবাদ বেলা 2টায়। এর আগে একটা রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bangladeshin.tv ও facebook.com/bangladeshine, এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshinnews এ। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ।